প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমন চন্দ্র দাস খণ্ডকালীন প্রভাষক গণিত বিভাগ টুঙ্গি সরকারি কলেজ গাজীপুর আজকে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্রবলেমস সোলেশন তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা যে কোশ্চেনটি সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা ডান পাশে অঙ্কিত চিত্রের দিকে লক্ষ্য করি এবং প্রমাণ করি প্রমাণ মনে করি ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এবি ব্যাস এবং পরিধির উপর সি একটি বিন্দু এখানে ও এ ইজিকোয়াল টু ও বি ইজ ইকাল টু ও সি ইজ ইকাল টু ব্যাসার্ধ এখন আমরা সি এ এবং সিবি ভেক্টরের ডট গুণন করব সুতরাং আমরা লিখতে পারি ভেক্টর ডট গুণন সিবি ভেক্টর ইজ টু সি এ ভেক্টরের পরিবর্তে আমরা চিত্র হতে ভেক্টরের দিক অনুসারে লিখতে পারি সিও ভেক্টর প্লাস ওয়ে ভেক্টর ডট গুনন সিভি ভেক্টরের পরিবর্তে ভেক্টরের দিক অনুসারে আমরা লিখতে পারি সিও ভেক্টর প্লাস ভেক্টর ইজ ইকোয়াল টু প্রথম অংশ আমাদের ঠিক থাকবে সিও ভেক্টর প্লাস ওয়ে ভেক্টর ডট গুনন সিও ভেক্টর আমাদের উপরে ছিল প্লাসের অভিভেক্টর এখন প্লাসের ওয়ে ভেক্টরের পরিবর্তে আমরা লিখব মাইনাসের বিও ভেক্টর কারণ ভেক্টরের যদি দিক পরিবর্তন হয় অর্থাৎ দিক যদি বিপরীত হয় তাহলে চিহ্ন বিপরীত হয়ে যায় ইজ ইজিকোয়াল টু সিও ভেক্টর প্লাস ওয়ে ভেক্টর ডট গুণন সিও ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর যেহেতু কেন্দ্র ও এবি বেশের মধ্যবিন্দু ও এ ইজিকোয়াল টু ও বি এই শর্তেই আমরা এটা লিখতে পারি এখন আমরা ভেক্টর দয়ের ডট গুনন যদি করি তাহলে যে সমীকরণটি পাবো তা হচ্ছে সিও ভেক্টর ডট গুনন সিও ভেক্টর প্লাস সিও ভেক্টর ডট গুনন ওয়ে ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর ডট গুনন সিও ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর ডট গুনন ওয়ে ভেক্টর ইজ ইকোয়াল টু এখানে সিও ভেক্টর ডট গুনন সিও ভেক্টর যেহেতু দুইটা আছে এর পরিবর্তে আমরা লিখতে পারি পরম মান সিও ভেক্টর তার হোলস্কেয়ার প্লাস এখানে যা আছে তাই ও ভেক্টর ডট গুনন ওয়ে ভেক্টর মাইনাস এখানে আমরা একটু সাজাই লিখবো সিও ভেক্টর ডট ও ভেক্টর মাইনাস সেম নিয়মে যেহেতু দুইটা ওয়ে ভেক্টর আছে ডট গুনন অবস্থায় সুতরাং আমরা এর পরিবর্তে লিখতে পারি মান ওয়ে ভেক্টর তার হোলস্কেয়ার ইজ ইকোয়াল টু এখানে পরমাণ চিহ্ন আর ভেক্টর চিহ্ন উঠে যাবে তাহলে থাকবে ও স্কেয়ার আর প্লাসের ও ভেক্টর ডট ওয়ে ভেক্টর মাইনাসে সিও ভেক্টর ডট ওয়ে ভেক্টর যদি ক্যান্সেল হয় এখানে থাকবে শুধু মাইনাসের আর এখানে যেহেতু পরম মানার ভেক্টর চিহ্ন উঠে যাবে শুধু থাকবে ও এ তার স্কোয়ার এখন যেহেতু ও এ ইজিকোয়াল টু ও সি সুতরাং আমরা লিখতে পারি সিও স্কোয়ার মাইনাস ও স্কোয়ার এর পরিবর্তে ইজ ইকোয়াল টু জিরো আমরা জানি যদি দুটি ভেক্টরের ডটগুণন জিরো হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব সুতরাং আমরা বলতে পারি এসি লম্ব বিসি আর যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয় অর্থাৎ এসি লম্ব বিসি হয় তাহলেই কোন এসি বি ইজ টু এক সমকোণ সুতরাং অর্ধবিধ্বস্ত কোন এক সমকুণ প্রমাণিত এখন আমরা যে কোয়েশনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে দেখাও যে এ ভেক্টর ইজ ইকোয়াল টু থ্রি আই মাইনাস টু জে প্লাসের কে বি ভেক্টর ইজ ইকোয়াল টু আই মাইনাস থ্রি জে প্লাসের ফাইভ কে এবং সি ভেক্টর ইজ ইকোয়াল টু টু আই প্লাসের জে মাইনাস ফোর কে ভেক্টর তিনটি একটি সমকণিত্রিউ গঠন করে প্রমাণ করার সময় প্রথমেই আমরা তিনটি ভেক্টরেরই পরমাণ বের করবো প্রমাণ প্রথমে আমরা এ ভেক্টরের পরমাণ নির্ণয় করব পরমাণ এ ভেক্টর ইজি ইকোয়াল টু স্কোয়ার উড অব আয়ের শখ থ্রি তার উপর স্কোয়ার করলে হবে নাইন প্লাস যে সহক মাইনাসের টু তার উপর স্কোয়ার করলে হবে ফোর প্লাস কের সহ হচ্ছে ওয়ান তার উপর স্কোয়ার করলে হবে ওয়ান ইজ ইকোয়াল টু ঠিক একই নিয়মে যদি আমরা পরম্মাণ বি ভেক্টরের মান বের করি তাহলে এর মান পাবো আমরা স্কোয়ার রুট অফ থার্টি ফাইভ এবং সি ভেক্টরের মান পাবো আমরা স্কোয়ার রুট এখানে স্কোয়ার স্কোয়ার রুট অফ থার্টি ফাইভ ও স্কোয়ার রুট অফ টোয়েন্টি ওয়ানের যে কোনো দুইটি সমষ্টি তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর এবং পরম পরম্মাণ এভেক্টর তার হোলস্কোয়ার প্লাস পরম পরম্মাণ সিভেক্টর তার হোল হোলস্কেয়ার ইজ ইকোয়াল টু এখানে পরম পরম্মান এভেক্টরের মান হচ্ছে স্কোয়ার রুট অফ ফোরটিন তার উপরে স্কোয়ার করলে হবে মান ফোরটিন প্লাস পরম পরমাণ সি ভেক্টরের মান হচ্ছে স্কোয়ার রুট অফ টোয়েন্টি ওয়ান এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে এর মান পাবো শুধু টোয়েন্টি ওয়ান টু এখানে যদি আমরা ফোরটিন আর টোয়েন্টি ওয়ান যুগ করি তাহলে আমরা মান পাবো থার্টি ফাইভ ইজ ইকাল টু পরমাণ বিভেক্টর তার হলস্কে সমান প্রদত্ত ভেক্টর তিনটি একটি সমগ্রণী ত্রিভুজ গঠন করে পরবর্তীতে যে কোশ্চেনটির সোলেশন করবো সেই কোশ্চেনটি হচ্ছে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর আই প্লাস টু জে প্লাসের থ্রি মাইনাসের আই মাইনাসের জে প্লাসের এইট কে এবং মাইনাসের ফোর আই প্লাসের ফোর জে প্লাসের সিক্স কে দেখাও যে বিন্দু তিনটি একটি সমবাহ ত্রিভুশ গঠন করে প্রমাণ ধরি এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে আই প্লাস টু জে প্লাসের থ্রি কে মাইনাসের মাইনাসের জে প্লাসের এইট কে এবং মাইনাসের ফোর আই প্লাসের ফোর জে প্লাসের সিক্স কে এখন আমরা এবি ভেক্টর বিসি ভেক্টর এবং সি এ ভেক্টরের মান নির্ণয় করব। এবং সেইগুলোরই আবার পরম মান বের করব তাহলে প্রথমে এবি ভেক্টর ইজ ইকোয়াল টু সূত্র হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর তাহলে প্রথমে বি ভেক্টর মান লিখলাম তারপর সূত্রের মাইনাস তারপর হচ্ছে এ ভেক্টরের মান এখানে ক্যালকুলেশন করার পর আমরা যে মানটি পাচ্ছি তা হচ্ছে মাইনাসের টু ওয়াই মাইনাসের থ্রি জে প্লাসের ফাইভ কে এখন যদি এই এবি ভেক্টরের পরম মান নির্ণয় করি তাহলে আমরা যে মান পাবো তা হচ্ছে স্কোয়ার রুট অফ আয়ের সহগ হচ্ছে মাইনাসের টু তার স্কোয়ার হবে ফোর সূত্রের প্লাস আর যে শখ মাইনাসের টু তার উপরে হোল স্কেয়ার হবে প্লাসের নাইন তারপরে প্লাস কে এর শখ হচ্ছে ফাইভ তার উপরে হবে টোয়েন্টি ফাইভ টু ঠিক যদি আমরা সি ভেক্টরের মান বের করি সূত্র হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর তাহলে এখানে আমরা যে মানটি পাবো তা হচ্ছে মাইনাসের থ্রি প্লাসের এবং এর পরম মান করলে আমরা যে মানটি পাবো তা হচ্ছে স্কোয়ার রুট অফ থার্টি এইট ঠিক একই নিয়মে যদি আমরা সি এ ভেক্টরের মান বের করি তাহলে সূত্র হচ্ছে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর তাহলে প্রথমে আমরা এ ভেক্টরের মানটি লিখলাম তারপরে সূত্রের মাইনাস তারপরে বি ভেক্টরের মান ক্যালকুলেশন করলে এখানে যে মানটি পাচ্ছি তা হচ্ছে ফাইভ আই মাইনাস টু যে মাইনাসের থ্রি কে এখন যদি আমরা এই সিএ ভেক্টরের মান নির্ণয় করি তাহলে যে মানটি পাবো তাহলে স্কোয়ার রুট অফ থার্টি এইট এখানে মান এবি ভেক্টর পরম মান বিসি ভেক্টর ও মান সি এ ভেক্টর এর যে কোনো দুইটি সমষ্টি তৃতীয়টির অপেক্ষা বৃহত্তর এবং এ ভেক্টর ইজ টু বি সি ভেক্টর ইজ ইকোয়াল টু সি ভেক্টর ইজ টু অফ থার্টি এইট অর্থাৎ পরমাণ এ ভি ভি ভেক্টর মান বিসি ভেক্টর এবং পরমাণ সি এ ভেক্টর সবগুলোর মানে হচ্ছে সমান অতএব বিন্দু তিনটি একটি সমবাহ ত্রিভুজ গঠন করে আজকের অনলাইন ভিডিও ক্লাসটিতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে